আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরান, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। স্থানকাল ভেদে এক এক জায়গার ভাষা এক এক রকম হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার অনেক কিছু আপনারা আয়ত্ত করতে পারবেন। টেবিল, এর আরবি অর্থ হচ্ছে তাওলা। তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল। মেশিন, এর আরবি অর্থ হচ্ছে মাকিনা। মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন। কাপড়, এর আরবি অর্থ হচ্ছে মালাবিস। মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড়। বাস, এর আরবি অর্থ হচ্ছে হাফিলা। হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস। ফটোকপি, এর আরবি অর্থ হচ্ছে সুরা। সুরা এর বাংলা অর্থ হচ্ছে ফটোকপি। অবশ্যই, এর আরবি অর্থ হচ্ছে লাজিম। লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। নিশ্চিত, এর আরবি অর্থ হচ্ছে আকিদ। আকিদ এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। সাতশত, এর আরবি অর্থ হচ্ছে সাবামিয়া। সাবামিয়া এর বাংলা অর্থ হচ্ছে সাতশত। গামসা, এর আরবি অর্থ হচ্ছে মিনসাফা। মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে গামসা। কয়লা, এর আরবি অর্থ হচ্ছে ফাহাম। ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা। পূর্ণা, এর আরবি অর্থ হচ্ছে খিমারুন। খিমারুন এর বাংলা অর্থ হচ্ছে উর্না। বৃষ্টি, এর আরবি অর্থ হচ্ছে মাতার। মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি। যথেষ্ট, এর আরবি অর্থ হচ্ছে কাফি। কাফি এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। ক্ষতি, এর আরবি অর্থ হচ্ছে খাসারা। খাসারা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সুখী, এর আরবি অর্থ হচ্ছে সঈদ। সঈদ এর বাংলা অর্থ হচ্ছে সুখী। একশত, এর আরবি অর্থ হচ্ছে মিয়া। মিয়া এর বাংলা অর্থ হচ্ছে একশত। হিজরা, এর আরবি অর্থ হচ্ছে খানিস। খানিস এর বাংলা অর্থ হচ্ছে হিজরা। বুকা, এর আরবি অর্থ হচ্ছে গাবি। গাবি এর বাংলা অর্থ হচ্ছে বুকা। সেখানে, এর আরবি অর্থ হচ্ছে হুনাক। হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে। সত্যি, এর আরবি অর্থ হচ্ছে হাক্কান। হাক্কান এর বাংলা অর্থ হচ্ছে সত্যি। ঠিক আছে, এর আরবি অর্থ হচ্ছে তাইব। তাইব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। তৃষ্ণার্ত, এর আরবি অর্থ হচ্ছে আতশান। আতশান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত। পতাকা, এর আরবি অর্থ হচ্ছে আলম। আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা। খুঁটি, এর আরবি অর্থ হচ্ছে আমোদ। আমোদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি। তাবু, এর আরবি অর্থ হচ্ছে খাইমা। খাইমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু। লাঠি, এর আরবি অর্থ হচ্ছে আশা। আশা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি। নাট, এর আরবি অর্থ হচ্ছে বুরগি। বুরগি এর বাংলা অর্থ হচ্ছে নাট। মাঠ, এর আরবি অর্থ হচ্ছে ময়দান। ময়দান এর বাংলা অর্থ হচ্ছে মাঠ। বল, এর আরবি অর্থ হচ্ছে কুরা। কুরা এর বাংলা অর্থ হচ্ছে বল। কাঠ, এর আরবি অর্থ হচ্ছে খেসাব।
খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাট। ফুট এর আরবি অর্থ হচ্ছে কাদাম। কাদাম এর বাংলা অর্থ হচ্ছে ফুট। ট্রাফিক এর বাংলা শব্দের আরবি অর্থ হচ্ছে মরুর। মরুর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক। এখানে এর আরবি অর্থ হচ্ছে ইন্দাক। ইন্দাক এর বাংলা অর্থ হচ্ছে এখানে। নাম্বার এর আরবি অর্থ হচ্ছে রকম। রকম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার। মোটামুটি এর আরবি অর্থ হচ্ছে নুসনুস। নুসনুস এর বাংলা অর্থ হচ্ছে মোটামুটি। ডাকা এর আরবি অর্থ হচ্ছে নাদি। নাদি এর বাংলা অর্থ হচ্ছে ডাকা। দুর্বল এর আরবি অর্থ হচ্ছে তাবান। তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল। চিকন এর আরবি অর্থ হচ্ছে রাকিক। রাকিক এর বাংলা অর্থ হচ্ছে চিকন। মোটা এর আরবি অর্থ হচ্ছে সামিক। সামিক এর বাংলা অর্থ হচ্ছে মোটা। বিড়াল এর আরবি অর্থ হচ্ছে কিত। কিত এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল। রুই মাছ এর আরবি অর্থ হচ্ছে শাউর। শাউর এর বাংলা অর্থ হচ্ছে রুই মাছ। মুরগ এর আরবি অর্থ হচ্ছে দিক। দিক এর বাংলা অর্থ হচ্ছে মুরগ। মাছ এর আরবি অর্থ হচ্ছে সামাক। সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ। কলিজা এর আরবি অর্থ হচ্ছে কিবদা। কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা। পা এর আরবি অর্থ হচ্ছে রেজ্জাল। রেজ্জাল এর বাংলা অর্থ হচ্ছে পা। চর্বি এর আরবি অর্থ হচ্ছে সাহাম। সাহাম এর বাংলা অর্থ হচ্ছে চর্বি। হার এর আরবি অর্থ হচ্ছে আজম। আজম এর বাংলা অর্থ হচ্ছে হার। জীবিত এর আরবি অর্থ হচ্ছে হাই। হাই এর বাংলা অর্থ হচ্ছে জীবিত। হিংসা এর আরবি অর্থ হচ্ছে হাসাদ। হাসাদ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা। শরম এর আরবি অর্থ হচ্ছে হাইয়া। হাইয়া এর বাংলা অর্থ হচ্ছে শরম। পেয়াস এর আরবি অর্থ হচ্ছে বাসাল। বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেয়াস। সাধারণ এর আরবি অর্থ হচ্ছে আদি। আদি এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ। জিরা এর আরবি অর্থ হচ্ছে কামুন। কামুন এর বাংলা অর্থ হচ্ছে জিরা। ঘি এর আরবি অর্থ হচ্ছে সিমিন। সিমিন এর বাংলা অর্থ হচ্ছে ঘি। খারাপ এর আরবি অর্থ হচ্ছে বুড়া। বুড়া এর বাংলা অর্থ হচ্ছে খারাপ। কুকুর এর আরবি অর্থ হচ্ছে কাল্প। কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর। মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করুন। ক্ষমা করুন এর আরবি অর্থ হচ্ছে মালিশ। সবসময় এর আরবি অর্থ হচ্ছে আলাতুল। আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময়। তাপমাত্রা এর আরবি অর্থ হচ্ছে হারারা। হারারা এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা। শেষ এর আরবি অর্থ হচ্ছে খালাস। খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ। আসুন এর আরবি অর্থ হচ্ছে ফাদ্দেল। ফাদ্দেল এর বাংলা অর্থ হচ্ছে আসুন। পর্দা এর আরবি অর্থ হচ্ছে সেতারা। সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা। আশা এর আরবি অর্থ হচ্ছে তাল। তাল এর বাংলা অর্থ হচ্ছে
আশা। জ্বর এর আরবি অর্থ হচ্ছে হারারা, হারারা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর। পরামর্শ এর আরবি অর্থ হচ্ছে নসিয়া, নসিয়া এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা, তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। নিকটে এর আরবি অর্থ হচ্ছে গরিব, গরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে। গুরুত্বপূর্ণ এর আরবি অর্থ হচ্ছে মুহিম, মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। গোসল এর আরবি অর্থ হচ্ছে তুরস, তুরস এর বাংলা অর্থ হচ্ছে গোসল। পছন্দ এর আরবি অর্থ হচ্ছে হুব্বুন, হুব্বুন এর বাংলা অর্থ হচ্ছে পছন্দ। কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে শরিকা, শরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। প্রতিদিন এর আরবি অর্থ হচ্ছে কুল্লুইয়ুম, কুল্লুইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন। এলাকা এর আরবি অর্থ হচ্ছে মাকান, মাকান এর বাংলা অর্থ হচ্ছে এলাকা। দেখা এর আরবি অর্থ হচ্ছে শুফ, শুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা। দেশ এর আরবি অর্থ হচ্ছে বিলাত, বিলাত এর বাংলা অর্থ হচ্ছে দেশ। নাম এর আরবি অর্থ হচ্ছে ইসমুন, ইসমুন এর বাংলা অর্থ হচ্ছে নাম। স্বাক্ষর এর আরবি অর্থ হচ্ছে অগাগা, অগাগা এর বাংলা অর্থ হচ্ছে স্বাক্ষর। টুপি এর আরবি অর্থ হচ্ছে তাজুন, তাজুন এর বাংলা অর্থ হচ্ছে টুপি। গড়ি এর আরবি অর্থ হচ্ছে সাআ, সাআ এর বাংলা অর্থ হচ্ছে গড়ি। জুতা এর আরবি অর্থ হচ্ছে হিজা, হিজা এর বাংলা অর্থ হচ্ছে জুতা। মোজা এর আরবি অর্থ হচ্ছে জাওয়ারাপ, জাওয়ারাপ এর বাংলা অর্থ হচ্ছে মোজা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।